বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক বঙ্গভবনে প্রবেশ করেছেন। সোমবার সন্ধ্যা 7:30 দিকে তাদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। এই তিন সমন্বয়ক হলেন আরিফ তালুকদার, আবদুল্লাহ আল হোসেন ও মোবাশ্বেরা আসিফ মিমি। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও বঙ্গভবনে প্রবেশ করেন। সন্ধ্যা 7:00 দিকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বিএনপি মহাসচিব সহ বঙ্গভবনে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জুনায়েদ সাকি, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া হেফাজতের আলোচিত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও রয়েছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র নাগরিকদের অংশগ্রহণে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করব। সেই জাতীয় সরকারের অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের অংশগ্রহণ থাকবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারে সমাজের নাগরিক সমাজ সহ নানান পেশাজীবী ও স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের নামগুলো ঘোষণা করা হবে।